বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে দাদা ভাইয়ের সংঘর্ষে গুরুতর আহত দুই। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের হরিয়ারপাড়ার বাজার এলাকায়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বাড়ির ভাগ নিয়ে চার ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। রবিবার বিবাদ চরমে উঠলে মেজ ভাই ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে অন্য ভাই বলে অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হয়, তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। মুর্শিদাবাদের হরিয়ারপাড়া বাজার এলাকায় বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে দাদা ভাইয়ের সংঘর্ষে গুরুতর আহত দুই। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বাড়ির ভাগ নিয়ে চার ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। জানা যায়, মেজ ভাই সফিউল ইসলামকে ন্যায্য ভাগ থেকে বঞ্চিত করার প্রতিবাদ করায় সংঘর্ষ তুমুলে ওঠে। রবিবার বিবাদ চরমে উঠলে মেজ ভাই সফিউল ইসলাম ও তার স্ত্রী সাবিনা বিবিকে তিন ভাই সাজিজুল ইসলাম, সাইফুল শেখ ও সাইদুল শেখ মিলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হরিয়ারপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাস্তায় বাজারে দাঁড়িয়ে আমরা আব্দুলপুরের রাস্তা দিয়ে চলে এসেছিলাম, দিয়ে এবার ইয়ারা এবার মুখ দিয়ে জবাই করা সেই ছুরা আছে ওয়াইলে তেরিয়ে, ওর ওই দুই বেটাকে নিয়ে তেরিয়ে আবার মেয়ে ছেলেতে সুদের তেরিয়ে গিয়ে মারতে গেলো, দিয়ে সবাই মিলে লড়াই লেগে গেলো একসাথে, দিয়ে ধরে খেতে হবে মাঠ ধরে এলো। কেন মারধর করলেন? কেন মারধর করলেন? আমরা আমরা তো মারতে যাইনি আগে, কিন্তু এবার ওরা ফিরে আসছে, এবার আমাদেরকে তো মানে ঘাড়ে পড়ে গেলে সে বাজাতে হয় তাই বলে জমি জমি করে ঝামেলা। থানা থেকে আসছিলেন, থানা তো ওই মীমাংসা করার লেগেছিল। এবার আব্দুলপুরের রাস্তা দিয়ে আমরা যাবো এমন টাইমে ওরা বোঝনা ওই দুই বেটা আছে, ওরা শুধু ফেরে গেলো, যে মেয়ে ছেলে শুধু ফেরে গেলো, যে এবার সব হাজার হাজার হ্যাঁ করে ওরাও হ্যাঁ ও মেরেছে, এবার ঘুষি মুসি কিল কিট মেরেছে ও, হ্যাঁ দিয়ে এবার সবাই মিলে মারামারি লেগে গেলো, দিয়ে এরকম একবার খাম হয়ে গেলো সব। মিমি গ্লাস হাউস, এখানে বিভিন্ন কোম্পানির প্লাইউড, ল্যামিনেট এবং হার্ডওয়্যার ফিটিংস এর যাবতীয় সরঞ্জাম সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও অ্যালুমিনিয়াম স্লাইডিং, এসএস রেলিং, পিভিসি দরজা ও মডুলার কিচেনের কাজও করা হয়। ঠিকানা আশালতা অ্যাপার্টমেন্ট, বান্ধব প্রেসের নিকট, খাগড়া বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9434611167। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগনেন্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান, কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে তাহলে প্রেগনেন্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরক স্কয়ার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-99963। তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মেসি, অত্যন্ত ন্যূনতম খরচে ডি ফার্ম কোর্স করার সুবর্ণ সুযোগ, রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থাও। তাই আর দেরি না করে ভর্তি হতে সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা চুয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পিন 742166, যোগাযোগ নম্বর 9749464544।